স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ঝুমি রহমান। প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিয়ে আসার কথা। আজ বিশ্ব মেডিটেশন দিবস। মানসিক সুস্থতার জন্য মেডিকেশনের সঙ্গে মেডিটেশনের গুরুত্ব অপরিসীম। বৈজ্ঞানিক পদ্ধতিতে মেডিটেশনের ধারণা প্রমাণিত। মেডিটেশনে মানসিক চাপ 60% পর্যন্ত কমে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে এখন প্রায় 50 কোটি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। অতিমারির ধাক্কায় বিশ্বজুড়ে ক্রমবর্ধমান স্ট্রেস, দুশ্চিন্তা, হতাশা, বিষাদের পাল্লা আরও ভারী হয়ে উঠেছে। শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে মানসিকভাবে সুস্থ থাকা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন মুহূর্তে বিশ্ব মেডিটেশন দিবসের মতো দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় বাংলাদেশে মেডিটেশন চর্চায় কতটুকু রয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা করব আমাদের আজকের মানচিত্রে। আজকের আলোচনার বিষয় মেডিটেশন চর্চায় বাংলাদেশ। আজকের আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল আলিম এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক তানিয়া আফরোজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। শুরুতে তানিয়া আফরোজ, আপনার কাছে যেতে চাই। মেডিটেশনে বাংলাদেশ কতটুকু এগিয়েছে সেই বিষয়টি তো আলোচনায় থাকছেই, তবে তার আগে জানতে চাইব যে আসলে মেডিটেশনের গুরুত্বটি আমাদের মানুষের জীবনে কতটুকু। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ঝুমিকে। চমৎকার একটা প্রশ্ন যে মেডিটেশনের গুরুত্ব আমাদের জীবনে কতটুকু। আসলে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য মেডিটেশনের কোনো বিকল্প নাই। মানে বর্তমান সময় প্রেক্ষাপটে আমরা মানে বড় বেশি অস্থির। দিন রাত অর্থের পেছনে বা পড়াশোনা বা জীবিকার পেছনে দিন রাত ছুটছি ছুটছি ছুটছি, কিন্তু এই ছোটার পরে আমাদের যে আলটিমেট গেইন কতটুকু সেটা কিন্তু আমরা জানি না, বা সেটা সম্পর্কে আমরা সচেতন না। কেন ছুটছি, কি জন্য ছুটছি এটা আমরা জানি না। কিন্তু মেডিটেশনের মাধ্যমে আমরা যেটা পারি যে আমাদের যে জীবনের লক্ষ্য যেটা, বা কি কারণে আমি কাজ করছি সেই বিষয়টা আমরা নির্ধারণ করতে পারি। যখন এই বিষয়টা নির্ধারণ সহজ হয়ে যায় তখন দেখা যায় যে এই ক্রমাগত কাজ করে যাওয়া বা ক্রমাগত ছুটে চলার একটা আউটপুট, একটা ভালো ফলাফল আমরা জীবনে নিয়ে আসতে পারি। নাহলে সারা জীবন খালি ছোটাই সার হয়ে যাবে, বস্তুত প্রাপ্তি কিছু হবে না। আর মেডিটেশনের মানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ক্ষেত্রে মেডিটেশনের তো মানে অনেক গুরুত্ব রয়েছে। এই জন্য আমি বলবো যে আমাদের সুস্থ থাকার একটা বড় নিয়ামক হচ্ছে মেডিটেশন। আপনি যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে চান তাহলে মেডিটেশন করতে হবে, এবং মেডিটেশনে আপনি প্রশান্ত অবস্থায় কিন্তু বলতে পারবেন যে আপনার কি করা উচিত। আপনি নির্ধারণ করতে পারবেন আপনার কোন পথে এগোনো উচিত। জি, আপনার প্রশ্নের রেশ ধরেই আমি আমাদের অপর যিনি অতিথি আছেন ডক্টর আব্দুল আলিম আপনার কাছে জানতে চাইব যে তানিয়া আফরোজ যেটি বলছিলেন যে বর্তমান সময়ে আমরা কেবলই ছুটে চলছি, এই সময়ের এই ব্যস্ততম সময়ে আমরা মেডিটেশনের জন্য সময় বের করাটা কিন্তু অনেকের পক্ষে কষ্ট হয়ে দাঁড়ায়, কিন্তু আসলে সেটির গুরুত্ব কতটুকু এবং এর উপকারিতা কি রয়েছে? ম্যাডাম ঠিকই বলছিলেন যে আসলে আমরা ছুটে চলছি, কিন্তু কোথায় থামতে হবে আমাদের, আমরা থামতে হবে কোথায় সেটি আমরা হয়তো অনেকে জানি না। আর মেডিটেশনের গুরুত্বটা যদি জানতে পারি, যে আমরা যদি অনুভব করতে পারি আসলে এটার যে বৈজ্ঞানিক যে গবেষণালব্ধ যে জ্ঞান গুলো রয়েছে সেগুলো যদি আমরা জানি এবং বুঝি, তাহলে আমরা সময়টা আমরা বের করে নিতে পারবো। আসলে মেডিটেশন হচ্ছে একটা কি, একটা নিরবতা, সাইলেন্স একটা মুহূর্ত। এবং সাইলেন্স থাকলে কি হয়, আপনার ইমিউনিটি বুস্ট আপ, আপনার বুস্ট আপ অল পজিটিভ এনার্জিস কি আপনার বুস্ট আপ করবে। এবং আমরা অনেকটা বলি যে এটা হচ্ছে একটা পাওয়ারফুল একটা কমিউনিকেশন আর্ট। এই আর্টের মাধ্যমে যেটা সম্ভব টু সলভ অল দ্য প্রবলেমেটিক অ্যাকশনস অ্যান্ড অল প্রবলেমেটিক সিচুয়েশনস কে আপনি এটা ওভারকাম করতে পারেন মেডিটেশনের মাধ্যমে। এবং মেডিটেশনের আরো গুরুত্ব রয়েছে যে হৃদরোগ প্রতিরোধ চিকিৎসার ক্ষেত্রে আপনার আপনার কোলেস্ট্রল লেভেল কে ব্যালান্স করার জন্য, আপনার ইনসমনিয়া যারা হচ্ছে অনেক যায় তারা যদি মেডিটেশন করে
তাহলে তাদের আপনি যেটা বলছেন যে 60% খেতে হচ্ছে না যারা মেডিটেশন করেন, এবং হাসপাতালে ভর্তি গবেষণা দেখেছে ভর্তি যে যারা মেডিটেশন করেন 87% যে রোগীদের ক্ষেত্রে তাদের ভর্তি পরিবর্তন করছে তার নিরাময়ের জন্য, সুস্থতার জন্য, সাফল্যের জন্য আমরা এর কোন বিকল্প নেই আমরা বলি। বাংলাদেশে এর চর্চা অনেক যেমন আছে, খুলনা ইউনিভার্সিটিতে রয়েছে, অনেক শিক্ষক বৃন্দ রয়েছে, শিক্ষার্থী বৃন্দ রয়েছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে মেডিটেশনের আমাদের সেন্টার গুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কাজ করে যাচ্ছে। লাখ লাখ ধ্যানই তারা ধ্যানের যে শক্তি, পজিটিভ ভাই, পজিটিভ এনার্জি, সেটাকে তারা কাজে লাগাচ্ছে। ডাব্লিউএইচও একটা কিন্তু সংজ্ঞা রয়েছে হেলথের সঙ্গে, সেখানে বলা হচ্ছে যে ফিজিক্যাল হেলথ অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং, এই যে ফিজিক্যাল হচ্ছে একটা গুড হেলথ, যেখানে ডিজিজ থাকবে ইনফরমেটিভ থাকবে। মেডিটেশন কি করে আমাদের এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে, যে আমাদের মেডিসিন যেমন হয়তো দরকার, নিউট্রিশন ফুড দরকার, তেমনি একটু নিরব মুহূর্ত দরকার। যে নিরবত মুহূর্তটাকে আমরা 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 মেডিটেশনের কথা বলছি, সেখানে নিজেকে অবলম্বন করা। আজকে সারাটা দিন আমি কি কাজ করলাম, যখন আমি বেডে যাচ্ছি তখন সারাটা দিন যদি আমি বিগত আজকের দিনের কর্মকাণ্ড গুলো আমি চিন্তা করি এবং পরবর্তী দিনে আমি কি করবো সেগুলো সম্পর্কে যদি আমরা একটু শান্ত হয়ে একটু মেডিটেটিভ লেভেলে গিয়ে আমাদের ভেতরের শক্তিকে আমরা জাগ্রত করতে পারি, এবং এতে এর দ্বারা ক্রম তেমনি আমাদের আমাদের সাফল্যের প্রক্রিয়া, আমরা জীবনে কি চাই, আমরা এই জন্য নিরাময়ের একটা বিকল্প পদ্ধতি এবং মেডিটেশন একটা জীবন যাপনকে আসলে আমাদেরকে করে তুলছে একটা অর্থবহ জীবন যাপন। এবং এই প্রেক্ষাপটে আমরা 21শে মে বিশ্ব মেডিটেশন দিবস পালন করছি, এবং আমাদের আজকে প্রতিবাদ খুবই চমৎকার। ভালো মানুষ, ভালো দেশ, সর্বভূমি বাংলাদেশ, এই যে দেশ প্রেম, দেশের জন্য কি দরকার, ভালো মানুষ দরকার। আমরা তো হাত পা চোখ কান নাক অনেক মানুষ দেখছি, কিন্তু ভালো মানুষ খুঁজে বের করতে গেলে আমরা একটু সমস্যায় পড়ে যাই। তো ভালো মানুষ তখনই হবে যখন যথেষ্ট শুদ্ধচারী হবে, তাদের আচার আচরণ কথাবার্তা তাদের কাজের সাথে, তার আমরা অনুমুখী চেতনার কথা বলি, কিন্তু আমাদের কর্মবিহীন চেতনা, কিন্তু আমাদের কর্মময় যখন আমরা চেতনাকে উদ্দান করতে পারবো কাজের মাধ্যমে, আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমাদের শিক্ষার্থী হোক, ছোট বাচ্চা হোক, আমাদের তরুণ বৃদ্ধ বয়স্ক, যে কোনো ব্যক্তি হোক, অফিস আদালত যে কোনো জায়গায় হোক, যে শুদ্ধাচার কিভাবে আচরণ দরকার, কিভাবে আমি ব্যবহার করবো, আমি লিফ্টে কিভাবে ব্যবহার করবো, আমি রাস্তায় কিভাবে একটা মানুষের সাথে কথা বলবো, মোবাইলে আমি কিভাবে কথা বলবো। এখন আপনি দেখছেন যে ডিসরেসপেক্টফুল একটা জেনারেশন আমরা লক্ষ্য করছি, রুডনেস আমরা দেখছি, যে মানুষ একটু হাসি দিয়ে কথা বলা, একটু কম্প্যাশনেট হওয়া, সেটা ইন্টারঅ্যাক্টিভ, যেটা সেটা আমাদের মধ্যে বড় অভাব। তো মেডিটেশনের মাধ্যমে আমরা বলি যে সদাচারী একটা জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী হবে মানবিক গুণ সম্পন্ন। এই এই মানবিক গুণ সম্পন্ন যখন কোনো মানুষ যখন হবে, নিজেরা তৈরি হবে মেডিটেশন করার মাধ্যমে, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি মেডিটেশন চর্চায় বাংলাদেশ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের আজকের আলোচনায় যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল আলিম এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক তানিয়া আফরোজ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে তানিয়া আফরোজ, আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান যে সময়, আপনি নিজেও এর আগে বলছিলেন যে ব্যস্ততম সময়ে এবং প্রচণ্ড অস্থিরতার মধ্য দিয়ে মানুষ এই সময়টিতে যাচ্ছে করোনা পরবর্তী সময়, এই সময়টিতে যদি কোনো মানুষ নিজে নিজেই ঘরে বসে মেডিটেশন করতে চান তাহলে তিনি সেটি কিভাবে করতে পারেন? এর পাশাপাশি আরেকটি বিষয়ে জানতে চাইবো যে বাংলাদেশে এই মেডিটেশন চর্চাটি কতটুকু এগিয়েছে। ধন্যবাদ ঝুমি। আসলে মেডিটেশন বাসায় বসে করার জন্য মেডিটেশন বিষয়টা কি এটা একটু জানা দরকার প্রথমে, যে মেডিটেশন আমরা নাম শুনছি কিন্তু মেডিটেশন কি এটা যদি জানা থাকে তাহলে বাসায় বসে মেডিটেশন করাটা সহজ হবে। মেডিটেশনটাকে আমরা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে প্রথমত এই জিনিসটা হচ্ছে শরীর এবং মনকে রিল্যাক্স করা,
মানে এমন একটা অবস্থা যে ঘুমানোর আগে আমাদের যেমন শরীরটা শিথিল হয়ে যায় সেরকম একটা অবস্থায় নিজেকে নিয়ে যাওয়া। কিন্তু ঘুমানোর সময় যেটা হয় যেটা আমরা আমাদের ইন্দ্রিয়টাও কিন্তু ঘুমিয়ে পড়ে, আমরা ঘুমিয়ে পড়ি, আমরা সচেতন থাকি না, কিন্তু মেডিটেশনে আমরা সচেতন ভাবে দেহ এবং মনকে শিথিল করছি, ঘুমানোর আগের অবস্থায় চলে যাচ্ছি, কিন্তু আমার ব্রেন সজাগ থাকছে। তো এটাই হচ্ছে চর্চার বিষয়। এবং মেডিটেশনে যেটা হচ্ছে আমাদের অস্থির মনকে আমরা স্থির করছি। এই যে আমরা যখন যেখানেই থাকি না কেন দেখা যায় যে মনটা কিন্তু সেই স্থানে থাকে না, মন কিন্তু স্থান কালে সীমানা অতিক্রম করে বিভিন্ন জায়গায় যেতে পারে। সেই মনটাকে যদি আমি অতীত অথবা বর্তমানে ঘুরতে না দিয়ে বর্তমানে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু মেডিটেশনের ফলাফলটা পাব। আর মেডিটেশনের সর্বোচ্চ প্রাপ্তি যেটা সেটা হচ্ছে আত্মিকভাবে নিজেকে সমৃদ্ধ করা, অর্থাৎ নিজের আত্মার সাথে নিজেকে সংযুক্ত করা। তো আমরা সবাই যদি এই আত্মার সাথে সম্পৃক্ত হতে পারি তাহলে নিজেকে জানা বোঝা সহজ হবে এবং যে কোনো ধরনের সফলতা তখন হাতের মুঠোয় আসবে। তো এটা হচ্ছে মেডিটেশন। এখন বাসায় কিভাবে মেডিটেশন করব, প্রথমেই আপনাকে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে যে মেডিটেশন আপনার জীবনের জন্য অত্যন্ত জরুরি। আমাদের এই ব্যস্ততম সময়ে আমাদের প্রত্যেকের হাতেই কিন্তু 24 ঘন্টা সময়, যে সারাদিন কাজ করছে জীবনে অনেক সফল, কর্মময় জীবনে, পারিবারিক জীবনে, স্পিরিচুয়াল দিক থেকে অনেক সফল একজন ব্যক্তি, তার কাছেও 24 ঘন্টা, আমাদের কাছেও 24 ঘন্টা। এখন এই 24 ঘন্টার মধ্যে আমি 23 ঘন্টাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে চাই তাহলে দিনে দুবেলা আধা ঘন্টা করে মেডিটেশন চর্চা করতে হবে, অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টা যদি আপনি দিতে পারেন তাহলে 23 ঘন্টার ফসল আপনি ঘরে তুলতে পারবেন। নাহলে 23 ঘন্টার সময় আপনার যাবে কিন্তু এর ফসলটা আপনার হাতের মুঠোয় আসবে। তো বাসায় করার জন্য খুব সহজ টেকনিক, প্রথমত হচ্ছে আপনাকে একাগ্র চিত্ত হতে হবে, আপনাকে মানে ফার্ম ডিটারমিনেশন থাকতে হবে যে আপনি মেডিটেশন করবেন। আজকে না কালকে থেকে শুরু করব এটা করা যাবে না, আজকে তো আজকেই। এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠি সেটাই হচ্ছে মেডিটেশনের একটা উপযুক্ত সময়, রাতে ঘুমাতে যাওয়ার আগে এটাও একটা মেডিটেশনের উপযুক্ত সময়। আমরা যেটা করতে পারি একটা নিরিবিলি জায়গায় দেখে আমরা বসবো। মেডিটেশন করতে গেলে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমার পোশাক ঢিলাঢালা হতে হবে, পোশাক যে কোন বিশেষ ধরনের পোশাক পরতে হবে সেরকম না, কমফোর্টেবল পোশাক থাকতে হবে। চোখে যদি চশমা থাকে বা হাতে ঘড়ি থাকলে এটা খুলে রাখতে হবে। মেডিটেশন করতে গেলে মেরুদণ্ড সোজা রাখতে হবে, পায়ের পাতাটা মাটিতে ঠেকিয়ে রাখতে হবে। এটা যদি আমরা চেয়ারে বসে করি মেরুদণ্ড সোজা এবং পায়ের পাতা মাটিতে ঠেকিয়ে রেখে, অথবা আমি মেঝেতে বসে পদ্মাসনে বসে বা সুখাসনে বসেও করতে পারি। আর কেউ যদি শুয়ে করতে চান তাহলে মাথায় বালিশ রাখা যাবে না, শক্ত বিছানায় হাত পা রিল্যাক্স করে শুয়ে এভাবে করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন এরপরে যেটা করতে হবে, কিছু বিশেষ প্রক্রিয়ায় দমটা নিতে হবে। দম নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে যে এনার্জি লেভেল, আমাদের যে আমরা খাদ্য থেকে যত না শক্তি পাই আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু আমাদের এনার্জি লেভেলটা বুস্ট আপ হয়। তো এই দম বিশেষ প্রক্রিয়ায়, অর্থাৎ প্রথমে আমরা নাক দিয়ে ধীরে ধীরে বড়ভাবে করে নিঃশ্বাস নেব, এরপরে দমটা মুখ দিয়ে ছাড়বো। এভাবে আমরা 5-7 দফা একই পদ্ধতিতে দম নেব। তারপরে শুধুমাত্র ধীরে ধীরে নাক দিয়ে দম নেব এবং সেই দমটা নাক দিয়ে ধীরে ধীরে করে ছাড়ব। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ দম চর্চা। তারপরের স্টেপ হচ্ছে আমরা দমের দিকে বা শ্বাস প্রশ্বাসের দিকে দৃষ্টি নিবদ্ধ করব এবং ধীরে ধীরে নিজেকেই কমান্ড করতে থাকবো যে আমার শরীর শিথিল, নিস্তেজ, রিল্যাক্স হয়ে আসছে। শিথিলতা এমনভাবে আমার শরীর থেকে গড়িয়ে পড়ছে যে আমাকে যেন খুব হালকা মনে হচ্ছে। এটা একদিনের বিষয় না, এটা যখন আমরা নিয়মিত প্র্যাকটিস করব একটা সময় দেখা যাবে যে আমরা ওই অনুভূতিতে পৌঁছতে পারবো। এবং তারপরেই এই যে শরীরটা রিল্যাক্স হয়ে গেল তখনই কিন্তু আপনি আপনার মনটাকে স্থির করতে পারবেন বা যে বিষয়ে আপনি মনকে ফোকাস করতে যাচ্ছেন সেই বিষয়ে আপনি মনটাকে ফোকাস করতে পারবেন। এবং সেক্ষেত্রে সেটা আপনি শারীরিক সুস্থতার জন্য আপনি মেডিটেশন করতে পারেন, আপনি পারিবারিক সমস্যার মুক্তির জন্য করতে পারেন, আপনি
পেশাগত সফলতার জন্য এবং সর্বোপরি আপনি স্পিরিচুয়াল বা আত্মিক বা ধর্মাচারের ক্ষেত্রে নিজেকে আরো অনুরাগী করার জন্য এই মনের শক্তিটাকে কাজে লাগাবেন। অর্থাৎ ধীরে ধীরে এই অভ্যস্ততা তৈরি করা যায়। তবে বাংলাদেশে এই চর্চাটি কতটুকু এগিয়েছে যদি একটু সংক্ষেপে বলেন? বাংলাদেশে এখন বর্তমানে বাংলাদেশ মানুষ আসলে অনেক সচেতন। আমি যেটা মনে করি যে বাংলাদেশে এখন প্রত্যেকটা মানুষই মেডিটেশনের নাম শুনেছে, হয়তো প্র্যাকটিস করছে, সবাই প্র্যাকটিস করছে না, কিন্তু সবাই জানে মেডিটেশন কি এবং সুস্থ জীবনাচারের জন্য খাবার এবং মেডিটেশন এ দুটোই আমাকে মেনে চলতে হবে, এটা প্রত্যেক মানুষই কম বেশি অ্যাগ্রি করে। কিন্তু শেখার ক্ষেত্রে দেখা যায় যে প্রাতিষ্ঠানিকভাবে অনেকেই শিখেছে আমি বলবো যে 10 বছর আগে বা 20 বছর আগে যেরকম অবস্থান ছিল এখন সেরকম না, সেখান থেকে আমরা এখন কিছুটা এগিয়ে এসেছে। জি, আমরা একটু ডক্টর আব্দুল আলিমের কাছেও যেতে চাই, একটু আপনার কাছে জানবো যে এই মেডিকেশনের গুরুত্ব যদি আমরা বুঝে থাকি তাহলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এটি যে কোনো প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে এটি যেন ছড়িয়ে দেওয়া যায়, সেই জন্য করণীয় কি থাকতে পারে বলে আপনি মনে করছেন? বিরোধে তারা এটা একটা বিপ্লবের মতোই ঘটনা ঘটিয়েছে, কেউ এই তারা সেবার বিভিন্ন খাতকে সাথে সাথে নিয়েছে। কখনো আমরা করোনা দাপনের ক্ষেত্রে দেখেছি আপনার রক্তদাতা হিসেবে কেউ কোয়ান্টামকে চেনে, আমরা কেউ 3,000 বাচ্চার এতিম শিশু লামায় রয়েছে তাদের চেনে, কেউ চেনে যে এতে কোয়ান্টামের হার্ট ক্লাব রয়েছে, কেউ চেনে কোয়ান্টাম হচ্ছে ধ্যানী এবং গুণী ব্যক্তি যারা তারা এই পরিবারের সাথে সংযুক্ত। তো কোয়ান্টাম ফাউন্ডেশন তারা কাজ করে যাচ্ছে যে ধ্যানকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কিভাবে নেওয়া সম্ভব, যেটা আমাদের 3,500 বাচ্চাদের স্কুলটা রয়েছে সেই স্কুলটাকে যদি আপনারা লক্ষ্য করেন বাংলাদেশের মধ্যে এটি তো নতুনের দিক থেকে প্রতিবারই প্রথম হচ্ছে, এবং 26 মার্চ কুচকাওয়াজ যখন 26 মার্চে ঢাকায় মহাবল স্টেডিয়ামে কুচকাওয়াজ আসে প্রতিবারই এটা প্রথম হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই বাচ্চাগুলো এতিম, কিন্তু তারা তাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হচ্ছে। এখন আমাদের স্কুল কলেজগুলোতে যদি ছোট থেকে বাচ্চাদেরকে যদি আমরা মেডিটেশনের চর্চাগুলো শিখাই, আমরা শুদ্ধাচারের বিষয়গুলো শিখাই, আমরা প্রাণায়ামের বিষয়গুলো শিখাই, ইয়োগা, একদিন সকল শিক্ষার্থী ক্লাস থেকে কিভাবে প্রথম হবে, জীবনে কিভাবে প্রথম হবে, এখন আমাদের ছেলেমেয়েরা সবাই এ ক্লাস টু ক্লাস গোষ্ঠী হচ্ছে, কিন্তু তাদেরকে যখন আমি ইউনিভার্সিটিতে দেখছি যে তারা সোশ্যাল ওয়ার্ক গুলো তারা করতে চায় না, জাস্ট ওরা পড়াশোনা এবং শিক্ষকদের সাথে দূরত্ব অনেক বেড়ে গিয়েছে। তো আমরা কি এরকম একটা জেনারেশন শুধু এ ক্লাস জেনারেশন ভালো রেজাল্টের জেনারেশন চাচ্ছি, নাকি আমরা একটা শুদ্ধাচারিক জনগোষ্ঠীকে চাচ্ছি যারা দেশের উন্নয়নের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাবে? তো 3,000 বছর আগে মহামতি গৌতম বুদ্ধ তিনি যেটি বলেছেন যে মানুষের দুঃখের সূচনা হয় আসক্তি থেকে, এবং এই আসক্তির কারণ হচ্ছে অবিদ্যা, অজ্ঞানতা, ইগনোরেন্স। যেমন প্লেটো তার রিপাবলিক বইয়ে সেখানে তিনি উল্লেখ করেছেন দ্য অ্যালিগেরি ইন দ্য কেভ, সেখানে তিনি এনলাইটেনমেন্টের কথা বলেছেন যে, এবং আমাদের যুগে যুগে যত নবীন আসছিল এসেছেন তারাও এই এনলাইটেন করতে চেয়েছেন, সমাজকে আলোকিত করতে চান। এই যে আলোর বার্তা এটা আমাদের প্রাতিষ্ঠানিক অবশ্যই স্কুল কলেজ আমাদের অফিস গুলোতে আমাদের শুদ্ধাচার কৌশল পত্র রয়েছে জাতীয় পর্যায়ে, কিন্তু শুদ্ধাচারের কোনো বই নেই। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে শুদ্ধাচারের একটা চমৎকার কন্টেন্ট ফাউন্ডেশন থেকে বই এসেছে। তো এই বই অর্থাৎ একটি স্থিরতা এবং জীবনমানের উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে মেডিকেশনের গুরুত্ব রয়েছে, সেই বিষয়টি নিশ্চয়ই সব মানুষই সেই গুরুত্ব দেবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আজকের আয়োজনটি শেষ করছি। এই ছিল আজকের মানচিত্র, আগামীকাল অন্য কোনো বিষয় অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।